এসে মোরাই কলিয়া এ হে বি নন্দিয়া এ গোরাং সোরা ও কোন বনে সারিলা ধেনু হে হরি কদম তলে কানাই মুরুলি বজায় ওই রাম কদম তলে কানাই মুরুলি বজায় শ্যামরাই কলিয়া ওহে বি নন্দিয়া শ্যামরাই কলিয়া ওহে বি নন্দিয়া কোন বনে সারিলা ধেনু হে হরি কদম তলে কানাই মুরুলি বজায় কদম তলে কানাই মুরু সরাই ওহে বি নন্দিয়া মাথাতে মুকুলি সুলি হে হরি কদম তলে কানাই মুরুলি বজায় ওই রাম কদম তলে কানাই মুরুলি বজায় শ্যামরাই কলিয়া ওহে বি নন্দিয়া শ্যামরাই কলিয়া ওহে বি নন্দিয়া মাথাতে মুকুলি সুলি হে হরি কদম তলে কানাই মুরুলি বজায় ওই রাম কদম তলে কানাই মুরু পরম শ্রদ্ধা রায় অনুষ্ঠান পরিবেশন করাটা আমার মূল উদ্দেশ্য নহয় এই অনুষ্ঠানের যোগে দুই একটা মেসেজ দিয়ে আমার প্রধান কর্তব্য বলে ভাবো পরম শ্রদ্ধা রাইজ লোকসংগীত আপনাদের এটা জিয়াই রাখক লোকসংগীত আপনাদের চর্চা অব্যাহত রাখক গছর গুড়িত পানি ঢালক ডাল পাতত পানি ঢালে সেই গছ কিন্তু কেউ প্রকৃত গছ হিসেবে থাকবে নয় অর্থাৎ প্রথমতে নিজের ঘরের পরিয়াল লক্ষ্মীর একটা ভাল সম্বন্ধ স্থাপন করে লোক রাইজ তারপরে আপনি ওসর সুগরের একটা সুসম্পর্ক স্থাপন লব পারিব অর্থাৎ যে লোক সংস্কৃতি শ্রদ্ধা আর আদর করব না জানে কিন্তু কেউ কিন্তু অন্য সংস্কৃতি নিজের অন্তরে কেউ গ্রহণ করব নয় লাগিব নয় শিখব আমার তো বাদ নিজের তো বাদ কিন্তু কেউ নয় পরম শ্রদ্ধা রাইজ আমিও চর্চা অব্যাহত রাখিছ গুহী বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বত আসিল এটা অকনমান গবেষণা কাম এটি আরম্ভ করছো মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব বিশ্ববিদ্যালয়ের আশীর্বাদ করব দেড় বছরের পিছত যাতে পবিত্র মঞ্চের এটি নতুন পরিচয় লই এই পবিত্র মঞ্চের এটি অনুষ্ঠান পরিবেশন করবলে সুযোগ পাও তার কারণে আপনার আশীর্বাদ আর শ্রদ্ধা রাখিছো